রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিনকোনিয়া গুডসেড রোডে অবস্থিত জাগুরি হলে বর্ধমানের একমাত্র সাহিত্য চর্চার প্রতিষ্ঠান কবিতা সন্ধ্যার 451তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে জানান, এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবিরা উপস্থিত হয়েছেন। মূলত এখানে কবিতা, কবিতা চর্চা সহ সাহিত্য ব্যাপারে বিভিন্ন আলোচনা হয়। চাকরি করেন কর্মসমান আলো চলে ওঠে আজকে আমাদের কবিতা সন্ধ্যা যে বর্ধমানের একমাত্র সাহিত্য চর্চার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান 1927 সালে তৈরি হয়েছিল এবং সেই থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে এই কবিতা সন্ধ্যা হয়ে আসছে। 451তম অনুষ্ঠান এটা, এবং 450তম পূর্তি হিসেবে আমরা 451তম মাসিক সাহিত্য সম্মেলন বিশেষ সাহিত্য উৎসব আমরা এখানে পালন করছি। আর এই সংস্থার বর্ধমান জেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, শুধু বর্ধমান জেলায় নয়, বর্ধমান জেলা ছাড়িয়ে হুগলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কলকাতা থেকে বিভিন্ন কবি সাহিত্যিকরা এখানে এসেছেন, এবং তাছাড়াও আমরাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সাহিত্যসভা করে থাকি। আজ পর্যন্ত কোনো সাহিত্যসভায় আমাদের বন্ধ হয়নি, এবং করোনাকালেও আমাদের সাহিত্যসভা বন্ধ হয়নি। সেই এবং সম্পূর্ণ চাঁদাবিহীন একটা সংস্থা, এখানে কোনো টাকা পয়সা লাগে না, কাউকে সদস্যতে চাঁদা লাগে না, যিনি আসেন তিনিই সভ্য আমাদের, এবং আমরা সকলকেই সাদরে গ্রহণ করি এবং সকলের কবিতা পাঠের আমরা সুযোগ করে দিই, এবং এখানে কবিতা পাঠ হয়, কবিতা চর্চা হয়, কবিতা নিয়ে আলোচনা হয়, এবং আরও যেসব কবিতার যে আনুষঙ্গিক দিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করি। মোটামুটি আমাদের এখনও 50 জনের মতো এসছে, আরও অন্তত কম করে গোটা 30 আসবে বর্তমান শর্ত মিনিমাম। উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন। এটা কবিতা সন্ধ্যার 451তম অনুষ্ঠান, 450তম উপলক্ষে এই অনুষ্ঠানটা। আমাদের আগেই বলেছেন আমাদের যেখানে কোনো চাঁদার কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের যারা সভ্য আছে তারাই নিজেরা এটাকে চালিয়ে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে এটা আমরা ই করছি, কারণ আমরা এই কবিতা সন্ধ্যাটাকে ভালোবাসি, অনেক দিন ধরে চলছে এটা। এই কবিতা সন্ধ্যা অনেকে, অনেক কবিকেই ইয়ে করেছে, উঠিয়েছে, অনেক কবিকে তারা তুলেছে, তারা তাদের এই কবিতা সন্ধ্যার জন্য অনেকেই এই কবিতা দাঁড়িয়েছে। আমিও এই কবিতা সন্ধ্যায় বরাবরই যুক্ত আছি দীর্ঘ 20-25 বছর। আজকের দিনটা আমি এইখানে আহ্বায়ক, এ আশা করি এখানে এই অনুষ্ঠানটা আজকে সাকসেসফুল হবে। এটা ছিল না, এখানে কোনো বয়সে কোনো ইয়ে নেই, এখানে যে কোনো বয়সে এটা করতে পারে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।